বাইডেন প্রশাসনের অর্থায়নে পানামা থেকে 130 ভারতীয় অভিবাসন প্রত্যাশীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দক্ষিণ সীমান্ত দিয়ে আমেরিকায় অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ নিয়ন্ত্রণে জুলাইয়ে পানামার সঙ্গে বাইডেন প্রশাসনের এক চুক্তির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার শুরু হওয়া এই কার্যক্রমের ফ্লাইটের খরচ বহন করেছে বাইডেন প্রশাসন। প্রাথমিকভাবে এই কার্যক্রম পরিচালনায় $6 মিলিয়ন বরাদ্দ দিয়েছে আমেরিকা। পানামা থেকে 130 ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের ফেরত পাঠানোর বিমান ভাড়া বহন করেছে বাইডেন প্রশাসন। সেন্ট্রাল আমেরিকা নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় প্রশাসনের নিযুক্ত কর্মকর্তা মার্লেন পিনিরো এই কথা জানান। আমেরিকা আসার লক্ষ্য নিয়ে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী পানামায় প্রবেশ করে। এই পথে আসতে তাদের ড্যারিয়ান গাপ নামে বিপদসংকুল এক অঞ্চল পাড়ি দিতে হয়। এই অঞ্চলে রয়েছে সাউথ ও সেন্ট্রাল আমেরিকা সংযোগকারী রেইন ফরেস্ট। দেশের দক্ষিণ সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ভিড় কমাতে বাইডেন প্রশাসনের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে শুক্রবার ভারতীয়দের ফেরত পাঠানোর এই কার্যক্রম পরিচালনা করে পানামা। দেশটির প্রেসিডেন্ট হোসে মুলিনো এর আগেই এই ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন। সীমান্ত এলাকার কোথাও কোথাও কাঁটাতার বসিয়ে এবং সেনা টহল বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তিনি। প্রাথমিকভাবে আগে অপরাধের সাথে জড়িত এমন অভিবাসন প্রত্যাশীদের ফ্লাইটে করে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মুলিনো সরকার। কোস্টারিকার সাথেও এই ধরনের পদক্ষেপ নেওয়া সংক্রান্ত একটি আলোচনা চালাচ্ছে বাইডেন প্রশাসন। সীমান্ত পেরিয়ে পানামায় আসা শরণার্থীদের আশ্রয় দেওয়া জেসুইত ইলিয়াস নামের এই ব্যক্তি জানান, নতুন নীতিমালার কারণে তিনি আর অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দিতে পারছেন না। তিনি মনে করেন এই নীতিমালাগুলো শরণার্থীদের ঝুঁকি আরো বাড়িয়ে দেবে। পানামা নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ফ্র্যাঙ্ক আব্রেগো জানান, এত মানুষ ফেরত পাঠানোর প্রক্রিয়া জটিল মনে হলেও তার বিশ্বাস ধীরে ধীরে সবই সম্ভব হবে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে এই কাজে অর্থায়নের পরিমাণ বাড়ানো হলে পুরো প্রক্রিয়া আরো গতিশীল ও কার্যকর হবে। আজিমুর রশিদ কনক, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।